সংবাদ শেষ করব যশোরের খেজুরের রস সংগ্রহের খবর দিয়ে। এবার যশোর অঞ্চলে শীত একটু আগেভাগে এসে পড়েছে, তাই যশোরের খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করার কাজে ব্যস্ত গাছিরা। শীতের আগমন বার্তা ঋতু বৈচিত্র্যে এখন রাতের শেষে কুয়াশা জানান দিচ্ছে। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস সংগ্রহে যশোরের বিভিন্ন উপজেলার মাঝে মাঝে খেজুরের রস সংগ্রহের জন্য গাছিরা। যশোর থেকে হাসিবুর রহমান শামীমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। চলতি মৌসুমের কিছুটা আগে থেকে যশোরের বিভিন্ন গায়ের প্রান্তিক গাছিরা প্রস্তুতি নিচ্ছেন রস সংগ্রহের। আর মাত্র কয়েকদিন পর রস সংগ্রহ করে রস থেকে গুড় ও পাটালি তৈরি শুরু হবে। এই কাজ চলবে প্রায় ফাল্গুন মাস পর্যন্ত। কাকডাকা ভোর থেকে চলবে রস সংগ্রহ, সন্ধ্যায় চলবে গাছ পরিচর্যার কাজ। খেজুর রস ও গুড়ের জন্য যশোরের চৌগাছার খ্যাতি রয়েছে দেশ জুড়ে। তবে সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীনতম এই ঐতিহ্যবাহী খেজুর গাছ ও গাছি। কষ্ট করে গাছটা তুলছি, কাটছি, এখন আমাদের পরে হবে বলে আমার আর মনে হয় না। এই কষ্টের কাজ আর কেউ করতে হবে না। গাছ এর আগে অনেক বেশি ছিল, এখন গাছ অনেক কমিয়ে দিয়েছে। এই বছর বেশি দাম, টাকা তুলে তুলেছি, তুলে তুলে কাটছি, খুব সমস্যা নেই। যখন ঐতিহ্য হয়তো প্রায় হারিয়ে যাবে আস্তে আস্তে, লোকজন তো নেই, গাছ কাটার লোক কোনো লোকজন নেই। গাছ তুলি আগত গাছ তুলি, গুড়ির দাম বেশি পাওয়া যায়, রসের দাম বেশি পাওয়া যায়, গাছের লাভবান বেশি হওয়া যায়। এই কৃষি কর্মকর্তারা জানান যশোর জেলায় 16.5 লাখ খেজুর গাছ থাকলেও গাছের অভাবে মাত্র 3.5 লাখ খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়। চৌগাছায় যে গুড় উৎপাদন হবে, খেজুরের গুড়, এই গুড়টা অনেক স্বাস্থ্যসম্মত হবে এবং এবছরও গতবারের মতো গুড়ের মেলার আয়োজন করা হবে। এই খেজুর গুড়ের ঐতিহ্যকে ধরে রাখার জন্য চৌগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের উৎসাহিত করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে। শীতের পূবালি বাতাসে চিরসবুজের বুকচিরা অপরূপ সৌন্দর্যে সকলের মন মাতিয়ে তুলবে মিষ্টি খেজুরের রস ও গুড়। আরপি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।